আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হেফাজত করিয়ে নিয়েছেন, কিন্তু হাদিস তাদের দিয়ে হেফাজত করেছেন, হাদিস হেফাজত করেছেন মুহাদ্দিসদের দিয়ে। তারা একটা হাদিসের জন্য মাসের পর মাস রাস্তা অতিক্রম করেছে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়। ইমাম খতিব বাগদাদের একটা বই আছে রিহলা ফি তালাবিল হাদিস, হাদিস অন্বেষণের জন্য সফর করা। মুহাদ্দিসরা কত কঠিন ও কত কষ্ট করে হাদিসের জন্য পথ অতিক্রম করে হাদিস জমা করেছেন। তাদের জীবনী পড়লে অনুধাবন করা যায়, এমনভাবে হাদিস জমা করেছেন, এমনভাবে হাদিস জমা করেছেন যে একটা উদাহরণ দেখেন। হাম্মাম বিন মুনাব্বিহ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হাম্মাম বিন মুনাব্বিহ কার ছাত্র? আবু হুরায়রার ছাত্র। এই হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র হচ্ছে মা'মার বিন রাশিদ। মা'মার বিন রাশিদ হচ্ছে ইয়েমেনের মানুষ, যিনি আবু হুরায়রার ছাত্র, হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র মা'মার বিন রাশিদ। এই মা'মার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম সানানি। ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। আমাদের মাঝে একটা পরিচিত গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, নাম শুনেননি? ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক হচ্ছেন ইনি, আব্দুর রাজ্জাক আসানানি, ইয়েমেনের মানুষ। তো এই আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক হচ্ছে মা'মার বিন রাশিদের ছাত্র, আর মা'মার বিন রাশিদ হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র, আর হাম্মাম বিন মুনাব্বিহ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। কথা কি বোঝা যাচ্ছে? এই আব্দুর রাজ্জাক যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক রাহিমাহুল্লাহ, তার ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল। কে? আহমদ বিন হাম্বাল, মুসনাদে আহমদের লেখক, নাম শুনেননি? এবার দেখেন এই হাম্মাম বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসগুলো শুনেছিলেন সেই হাদিসগুলো তিনি একটা আলাদা খাতায় লিখেছিলেন, যে খাতার নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি যে হাদিসগুলো শুনেছিলেন সেগুলো একটা আলাদা খাতায় লিখেছিলেন, ওই খাতার নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। ওই হাদিসগুলোই তিনি তার ছাত্র মা'মার বিন রাশিদকে পড়িয়েছেন, মা'মার বিন রাশিদ আবার ওই হাদিসগুলোই তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক আসানানিকে পড়িয়েছে, ওই হাদিসগুলোই আবার আব্দুর রাজ্জাক আসানানি তার ছাত্র আহমদ বিন হাম্বালকে পড়িয়েছে, ওই হাদিসগুলোই আবার আহমদ বিন হাম্বাল তার ছাত্র ইমাম বুখারীকে পড়িয়েছে। কথা কি বুঝতে পারছেন? তো ওই হাদিসগুলো, যে হাদিসগুলো ওই খাতায় লেখা ছিল আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে আহমদে নিয়ে এসেছে, আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নিয়ে এসেছে, ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম বুখারী তার সহি বুখারীতে এনেছে, ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম মুসলিম তার সহি মুসলিমে এনেছে। আজ 1400 বছর পরে ওই খাতাটা হুবহু জার্মানির একটি লাইব্রেরিতে পাওয়া যায়। ওই খাতার সাথে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদে এই খাতা থেকে যে হাদিসগুলো সংগ্রহ করেছিল এবং আমাদের মাঝে যে মুসনাদে আহমদ আছে সেই মুসনাদে আহমদের সাথে ওই পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখা হয়, ঠিক ওই পাণ্ডুলিপি থেকে ইমাম বুখারী যে হাদিসগুলো সহিহ বুখারীতে নিয়েছিল সেটার সাথে ওই পাণ্ডুলিপির হাদিসগুলো মিলিয়ে দেখা হয়, ওই পাণ্ডুলিপি থেকে যে হাদিসগুলো মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নিয়েছিলেন সেগুলোর সাথে ওই পাণ্ডুলিপির হাদিস মিলিয়ে দেখা হয়, একটা অক্ষরের পার্থক্য পাওয়া যায়নি। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। এটা প্রমাণ করে যে মুহাদ্দিসরা কত কঠোর, কত কঠিন ভাবে, কত নিখুঁত, কত সূক্ষ্ম ভাবে আল্লাহ রাসূলের হাদিসকে হেফাজত করেছেন।